চালকদের গণহরে গ্রেফতার বন্ধ ও চুয়েটে বাস পোড়ানোর ক্ষতিপূরণ সহ চার দফা দাবিতে বন্দর নগরী সহ চট্টগ্রামের পাঁচ জেলায় আটচল্লিশ ঘণ্টার ধর্মঘট পালন করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরীর শাহ আমানত সেতু এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে ধর্মঘটের কারণে আসলে মানুষ চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের প্রবেশমুখ মানুষ সেতু এলাকায় এসে আপনি হতে দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে আছে একটি গাড়ির জন্য কিন্তু একটি গাড়ি আসার সাথে সাথে কিন্তু মানুষ হুমড়িকে পড়ছেন এখানে চট্টগ্রামের যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কিন্তু আটচল্লিশ ঘন্টা যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটে তারা চার দফা দাবি জানিয়েছেন এবং চালকদের হয়রানি বন্ধ তাদের গ্রেপ্তারি বন্ধ এবং তাদের যে চুয়েটে চারটি গাড়ি পোড়ানো হয়েছে সেই গাড়িগুলোর ক্ষতিপূরণ এবং সেগুলো যারা পুড়িয়েছে তাদের বিচারের দাবি সহ চাষ দফা দাবিতে কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়ে সেই ধর্মঘটের কারণে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে হাজারো মানুষ একে দুর্ভোগে পড়েছে একটি গাড়ি আসলে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন যদিও চালক মালিক যারা আছে তারা কিন্তু সেটিগুলোকে বাধা দিচ্ছে আপনাকে জানিয়ে রাখি যেই চট্টগ্রামের পাঁচটি যারা গণপরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সেটির মধ্যে রয়েছে তিন পার্বত্য জেলা কক্সবাজার এবং চট্টগ্রাম নগরী অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামে কিন্তু গরে ডাক দেওয়া হয়েছে যেহেতু তিন পার্বত্য জেলায় হাজারো মানুষ কিন্তু এই এটি সেতুর প্রবেশ পথ যেটি দিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করে এবং এই কারণে কি চরম একদিকে গরম অন্যদিকে আজকে প্রথম কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বের হয়ে রাস্তায় বের হয়ে কিন্তু চরম ভোগান দিতে পড়ছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে হেঁটে ব্রিজ পার হচ্ছে এবং যে ছোটো ছোটো যে গণপরি বহনগুলো রয়েছে থ্রি হুইলার মতো যে গণপরিবহনগুলো রয়েছে তো করে কিন্তু ব্রিজ পার হওয়ার চেষ্টা করছে এবং সাধারণ মানুষ বলছে যে আজকে হুট করে এরকম আটচল্লিশ ঘন্টা ধর্মঘট অর্থাৎ মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটের কারণে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কিন্তু পথচারীরা এবং যে স্কুল কলেজের যে শিক্ষকরা যে শিক্ষার্থীরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং যারা চাকরির জন্য কিন্তু সকালবেলা চট্টগ্রাম শহরে আসেন এবং যে ব্যবসা বাণিজ্য খাতুনগঞ্জ চাকতাই সহ বিভিন্ন যে ব্যবসা বাণিজ্যের যে প্রাণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসার ক্ষেত্রে কিন্তু ভোগান দিতে পড়তে হচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে